ভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বয়োবৃদ্ধ বেগম জিয়া। এক পর্যায়ে দলীয় চাপে অসুস্থ বেগম জিয়াকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে কারাগারের পরিবর্তে বাড়িতে থেকে চিকিৎসার জন্য নির্বাহী আদেশের দণ্ড স্থগিত করে 6 মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয় 2020 সালের মার্চ মাসে। এরপর থেকে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। বেশ কয়েকবার তাকে ঢাকার এমআরকে হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিতে হয়েছে। ইতিমধ্যে তিনি লিভারে জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি 2টি কিডনি তার দুর্বল হয়ে পড়ে। এতে ডাক্তারদের গঠিত মেডিকেল বোর্ড বারবার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছেন পরিবারকে। ডাক্তার এই কথা বলছেন বারবার, তার যে চিকিৎসা দরকার সেই চিকিৎসার এখানে সেই সুযোগগুলো নেই যেটা বিদেশে অ্যাডভান্স সেন্টারগুলোতে রয়েছে। সর্বশেষ গত 1.5 মাসের বেশি সময় ধরে বেগম জিয়া ঢাকার এভারকার হাসপাতালে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির কারণে প্রায়ই তাকে সিসিইউতে নেওয়া হচ্ছে। অবস্থার একটু উন্নতি হলে আবার কেবিনে ফেরত আনা হয়। এভারকার হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালের 8 জন অধ্যাপক সহ 15 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বসম্মতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় যথাযথ চিকিৎসার জন্য বিদেশে কোনো আধুনিক উন্নত বিশেষায়িত হাসপাতালে দ্রুত স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় ডাক্তাররা পরিবারকে বারবার চাপে রাখছেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য। বিএনপি দলীয়ভাবেই সরকারের কাছে নানাভাবে আবেদন জানিয়েছে, আহ্বান জানিয়েছে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে, কিন্তু সরকার এতে সায় দিচ্ছে না। এমনকি পরিবারের পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার সুযোগ দিতে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সরকারের আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধির 401 ধারায় দোহাই দিয়ে বলেছেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। যদিও সিনিয়র আইনজীবীরা গণমাধ্যমের প্রশ্নের জবাবে ইতিমধ্যেই বলেছেন, সরকার চাইলে অবশ্যই বিদেশে চিকিৎসার সুযোগ দিতে, আইনে কোনো বাধা নেই। আমরা এখন দেখে নিতে পারি ফৌজদারি কার্যবিধির 401 ধারায় কী রয়েছে। 401 ধারাটি হচ্ছে দণ্ড স্থগিত অথবা মকুব করার ক্ষমতা প্রসঙ্গে। এই ধারার বেশ কয়েকটি উপধারা রয়েছে, তবে বিএনপি চেয়ারপার্সনকে 401 ধারার 1 নম্বর উপধারার আলোকে মুক্তি দেওয়া হয়েছিল, স্থগিত রেখে, সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয় 6 মাসের জন্য। সেই 6 মাস আপনারা জানেন, যেটা আবার আবেদন করে সেটাকে কয়েকবার বৃদ্ধি করা হয়েছে। দেখে নেওয়া যাক যে এখন এই ধারায় কী বলা হয়েছে। ধারা 401(1) কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশ বিশেষ মকুব করতে পারবে সম্পূর্ণ। আইনমন্ত্রী আইন সুরক্ষার কথা থেকে স্পষ্ট, বেগম খালেদা জিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা এবং বিদেশে যেতে পারবে না এমন শর্তে দণ্ড স্থগিত করে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শর্তে দেশনেত্রী দণ্ড স্থগিত করে বাসায় থাকতে দেওয়া হয়েছে তা সরকারের পক্ষে বদলানো সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় ফিরে গিয়ে আদালতে আপিল করলেই শুধু আদালতই এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে বলে আইনমন্ত্রী বলেছেন। আপনাদের স্মরণ থাকার কথা, এই আইনমন্ত্রী একসময় বলেছিলেন
যে দণ্ড স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই, এটা পারে শুধুই আদালত। অথচ তার কিছুদিন পরেই সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী বাসায় এসেছিলেন। এবারও দেশবরেণ্য আইনজ্ঞগণ বলেছেন যে সরকার চাইলেই দণ্ড স্থগিতের আদেশ, নির্বাহী আদেশ সংশোধন করে দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। ফৌজদারি দণ্ডবিধির 401 ধারায় কোথাও সরকারের এমন সিদ্ধান্ত দিতে বাধা দেয় না, এর জন্য প্রয়োজন শুধু সরকারের সদিচ্ছা। মারাত্মকভাবে অসুস্থ এবং দেশে চিকিৎসা অসম্ভব হওয়া সত্ত্বেও সিনিয়র সিটিজেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা নিতে বাধা দেওয়া শুধু অমানবিক নয়, সংবিধান লঙ্ঘন ও বেআইনিও। ভয়েস অব আমেরিকাকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন দণ্ডপ্রাপ্ত কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো দৃষ্টান্ত নেই। অথচ সত্য হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের শাসনামলে দণ্ডপ্রাপ্ত আসামি তৎকালীন জাসদের সাধারণ সম্পাদক আসাম আব্দুর রবকে চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে 13 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে 111 সরকার 2008 সালে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। এমন দৃষ্টান্ত আরও আছে, এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কারাগারে অসুস্থ হলে তার প্রবল প্রতিদ্বন্দ্বী ইমরান খান তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছিল। কারাদণ্ডিত নওয়াজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন সরকার চিকিৎসকদের মতামতকে গুরুত্ব দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে উন্নত চিকিৎসা সেবা দরকার বলে চিকিৎসকরা পরামর্শ দেওয়ায় নওয়াজের বিদেশ যাত্রায় আইনি বাধা তুলে নেওয়া হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আবার দেশে রাজনীতিতে সক্রিয় হতে পারেন। সারা বিশ্বে এমন আরও বহু দৃষ্টান্ত রয়েছে, কাজেই দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হলে তা কোনো নতুন দৃষ্টান্ত স্থাপন করবে না, বরং প্রতিষ্ঠিত মানবিক ও আইনানুগ দৃষ্টান্ত অনুসরণ করা হবে। সরকার দণ্ড স্থগিত করার শর্তে সরকার দণ্ড স্থগিতকরণের শর্তগুলো প্রত্যাহার করে নিলে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা প্রাপ্তি থেকে আর বঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। আইনে কোথাও উল্লেখ নেই চিকিৎসার জন্য সত্য প্রত্যাহার করার সুযোগ থাকবে না। অসুস্থ জেনেই সরকার বাড়িতে থাকার শর্তে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিল। সুতরাং যে অসুস্থতার সুচিকিৎসার দেশে সুযোগ নেই, সেই রোগের চিকিৎসা যে জায়গায় রয়েছে সেখানে যাওয়ার অনুমতি দিলে আইনের ব্যত্যয় ঘটবে না। অন্যদিকে সুচিকিৎসার সুযোগ পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার আমাদের দেশের সংবিধানেও নিশ্চিত করা হয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। বেগম খালেদা জিয়া দেশের একজন সিনিয়র সিটিজেন, সংবিধান তাকে বেঁচে থাকার চিকিৎসা গ্রহণের অধিকার নিশ্চিত করেছে। যে রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়, সামর্থ্য অনুযায়ী দেশে বাইরে গিয়ে চিকিৎসা নিতে বাধা দেওয়া সংবিধানকে অবজ্ঞা করা, প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংবিধানের দেওয়া চিকিৎসার সুরক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, যা অন্যায়, অমানবিক ও অসাংবিধানিক। এবার আসল রাজনৈতিক দিক থেকেও যদি বিষয়টা আলোচনা করা হয়, তাহলে দেখা যাবে শেখ হাসিনাও এমন সুযোগ ব্যবহার করেছেন 2008 সালে। জরুরি আইনের সরকার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল, বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল, একাধিক মামলায় সুপ্রিম কোর্টেও শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তখন বলা হয়েছিল মামলাগুলো বিচারে কোনো বাধা নেই। এর মধ্যে ছিল মিগ-29 ক্রয় দুর্নীতির মামলা, ফ্রিগেট ক্রয়ে দুর্নীতির মামলা, এছাড়া বেশ কয়েকটি চাঁদাবাজি মামলা ছিল তার বিরুদ্ধে। মামলাগুলোতে চার্জশিট দিয়ে চার্জ গঠন করা হয়েছিল, বিচারে সাক্ষীও শুরু হয়েছিল একাধিক মামলায়। এই অবস্থায় নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। অসুস্থতার কথা বলেই
বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল জরুরি আইন দিয়েছিল জরুরি আইনের সরকার যদিও সাবজেল থেকে নির্বাহী আদেশে মুক্ত হওয়ার দুই তিন দিনের মধ্যেই তিনি বিদেশে যান চিকিৎসার জন্য নির্বাহী আদেশে তাঁর মুক্তির পরও একটি চাঁদাবাজির মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল এই মামলাটিতে জামিনের আবেদন হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগেও খারিজ করা হয়েছিল তিনি নির্বাচনের আগে বিদেশ থেকে দেশে ফিরেছিলেন একজন ওয়ারেন্টের আসামি হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ওয়ারেন্টের আসামি থাকা অবস্থায় সুতরাং আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ নেই সরকার হীন উদ্দেশ্যে আইনের দোহাই দিয়ে চিকিৎসা থেকে দেশনেত্রীকে বঞ্চিত রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমরা আপনাদের মাধ্যমে পুনরায় সরকারকে বলবো রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার পরিণতি কখনো ভালো হয় না বিদায় যত দ্রুত সম্ভব দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে একজন নাগরিক হিসেবে তাকে রোগের চিকিৎসা পাওয়ার সাংবিধানিক মৌলিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হোক অন্যথায় সরকারকে একজন গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রবীণ নাগরিকের সাংবিধানিক অধিকার না দিয়ে তার প্রতি বেআইনি অমানবিক ও নিষ্ঠুর আচরণ করার জন্য এবং যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ